আসসালামু আলাইকুম স্যার। স্যার কি দিমু? দিদার ওই একটা ছোট বিস্কিটের প্যাকেট দাও আর এক কাপ চা দাও। স্যার বুঝলা দিদার? স্যার সারা জীবন শিক্ষকতা করছি, কত ছাত্র মানুষ করলাম, কেউ এখন ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ বড় বড় সরকারি চাকরি করে, আর আমি বেকার হয়ে গেলাম। বেকার কই স্যার, একটা বয়সে যায় সবাই রিটায়ার করে স্যার, আপনার বয়স হয়েছে, এখন একটু ঘরে বসে আরাম করেন। ঘর আর কই, তোমার চাষি মারা যাওয়ার পর দেখা হয়েছে। স্যার আপনার রান্না বান্না করে কে? কে আর করবে, আমি যে করি। একটা বুয়া ঠিক করে দেই তাইলে আপনার কষ্টটা একটু কমবো। না না দিদার, আমি নিজে রান্না করতে খুব পছন্দ করি, আমার সময়টাও ভালো কেটে যায়। আর নিজে রান্না করি বলে ভাইব না যে আমি যা তা রান্না করে খাই, খাওয়ার ব্যাপারে আমি খুব সচেতন, খুব যত্ন করে প্রত্যেক বেলায় তিন চার পদ রান্না করি। মাশাআল্লাহ, এটা খুবই ভালো স্যার। স্যার এখন কোন দিকে যাবে? একটু বাজারের দিকে যাব, ছোট মাছ খাইতে ইচ্ছে করছে, যাই একটু ছোট মাছ কিনে নিয়ে আসি আর কিছু শাক সবজি। আমার তো প্রত্যেক বেলায় শাক সবজি না হলে চলে না। আমিও প্রতিদিন সবজি খাই স্যার, খুব ভালো লাগে। দিদার ভাই হ্যাঁ, একালে ডিম দাও। এই যে আমার ডিমের পার্টি আইসা পড়ছে। ভাই মস্করা করেন, ফ্যামিলি লইয়া থাকেন, ব্যাচেলারদের কষ্ট বুঝবেন কেমনে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? এই তো আছি বলো। তোমাকে আজকে ওভারটাইম নাই? না স্যার, ওভারটাইম তো সব সময় থাকে না, মাঝে মাঝে হয়। আচ্ছা আসো আসো, ভিতরে আসো, চা খাও। ওই দিদার হ্যাঁ, চা দাও। হ্যাঁ স্যার। এই এই দিকে আসো, দিকে আসো, নামাও। তোমার ঢাকা কি পেয়ারা? পেয়ারা স্যার। কত করে বেচতেছো? ভালো পেয়ারা স্যার 60 টাকা। 50 টাকা হইলে আমার 1 কেজি দেবো। পানি ছেটে দাও। আরে আরে ওই পাশে ধরো না। ঠিক আছে ঠিক আছে, বসো 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 বসো, একটু পানি খাও, একটু পানি খাও, একটু মাথায় পানি দাও। উঠে বসো, উঠে বসো, উঠে বসো, হ্যাঁ উঠে বসো, বসো এখানে, বসো 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 বসো। কি হয়েছিল? কি কি খারাপ লাগছে? হ্যাঁ এইখানে বাসায় তোমার কে কে থাকে? আমি আর আমার বউ স্যার। ঠিক আছে বসো, শরীর একটু ভালো লাগলে তারপরে যাব। হ্যাঁ দিদার ভাই সময় নাই, তাড়াতাড়ি ডিম দিয়ে বাসায় যাই। হ সেলিম ভাই, প্রতিদিন ডিম খাইতে ভালো লাগে? ভালো না লাগলে উপায় আছে, ডিম হইল আমাদের মতন ব্যাচেলারদের একদম প্রধান খাবার, রান্না করা ঝামেলা নেই, পটাশ করে ভাঙো আর শেষ করে তেলে দিয়ে ভাজি করে খেয়ে ফেলো, ব্যাস ঝামেলা শেষ। শোনো, ডিমে পুষ্টিগুণ আছে এটা ঠিক, কিন্তু শুধুমাত্র ডিম খেলে হবে না, এর পাশাপাশি অন্য খাবারও খেতে হবে, শর্করা, তারপরে প্রোটিন মানে আমিষ, ভিটামিন জাতীয় খাবার, ফলমূল এগুলো খেতে হবে। আমার শরীর মাঝে মাঝে খুব দুর্বল থাকে, সেলিমও প্রায় অসুস্থ বোধ করে, এখন বুঝতেছি খাওয়ান দাওয়ানের ঘাটতির কারণে এরকম হয়ে থাকে। শোনো, আমার স্ত্রীকে নিয়ে আমি এরকম একটা সমস্যা করছি, সেই থেকে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি যতদূর জানি মাছ মাংস ডিম দুধ এবং এর পাশাপাশি গাঢ় রঙের সবুজ শাকসবজি খেতে, কারণ শাকসবজি ফলমূলে বিভিন্ন ধরনের ভিটামিন, তারপরে খনিজ লবণ, আয়োডিন, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন এ এবং সি এইসব জিনিস থাকে। বুঝা গেছি স্যার। শোনো আর একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনো, সমুদ্র উপকূল বা উপকূলের কাছাকাছি যে সমস্ত জায়গায় শাকসবজি হয় এগুলো বেশি বেশি করে খাবো, কারণ এই সমস্ত জায়গার শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়োডিন এবং আয়রন থাকে। ও এই বিষয়টা জানতাম স্যার। স্যার আমার বাড়ি কিন্তু একই সমস্যা স্যার, আমার বউটাও গার্মেন্টসে চাকরি করে, আপনি যেসব খাওয়ানোর কথা কইলেন এর কিছুই আমাদের বাড়িতে রান্না হয় না স্যার, কেমনে হইব? দুইজনে সকালে বের হয়ে যায়, রাতে ফিরা স্যার ওই শক্তি থাকে না যে কিছু রান্না করে খামো, এক থাল ভাত সাথে আলু ভর্তা আর নাইলে একটা ডিম ভাজি দিয়া পেট ভরে খাইয়ে ঘুমাই যায় স্যার।
তাই স্যার আজকে আপনার কথাটা শুনে খুব উপকার হলো স্যার তাই তো বলি আমার শরীরটা দুর্বল দুর্বল লাগে কেন স্যারের পর থেকে যত কষ্ট হোক বাসায় ফিরা আপনি যেসব খাবার খাইতে কইছেন সেইগুলো রান্না করে খামো স্যার আসি স্যার ফাইন আচ্ছা ভালো স্যার তাহলে আমরাও যাই স্যার এখন থেকে শাক খামো সবজি খামো লাল শাক পালং শাক কচু শাক সিম যা পামো সব খামো আর শোনো শাক সবজি পরিমাণ মতো তেল দিয়ে রান্না করতে হবে এতে এসবের পুষ্টিগুণ ভালো থাকে আচ্ছা স্যার আমাদের যত কষ্টই হোক আমরা নিজেরা রান্না করে খামো ভেরি গুড আর মৌসুমি ফল মানে যে মৌসুমে যে ফল হয় সেই ফল খাবে এই সমস্ত ফলে প্রচুর পুষ্টি থাকে আর ভিটামিন সি থাকে লেবুতে বেশি বেশি করে লেবু জাতীয় ফল খাবে স্যার আপনি যত সুন্দর করে বুঝাইছেন আমাদের সারা জীবন মনে থাকবে আসি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও দাঁড়া 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 আমিও বাজারে যাবো চলো একসাথে যাই শুনুন এইসব কথা কিন্তু আপনাদের জন্যই বলা সুস্থ থাকতে হলে প্রতিদিন শাকসবজি ও ফলমূল খান মনে থাকবে